আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তায় আসলে সেভাবে বলার কিছু নেই, কিন্তু গাজীপুর চৌরাস্তায় যে ফ্লাইওভারটা হয়েছে, যারা এই রোডে চলাচল করে নিয়মিত, এরা জানে যে এই ফ্লাইওভারের জন্য গাজীপুরের মানুষের কি পরিমাণ দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এই চৌরাস্তাটুকু পার হতে 2-3 ঘন্টা সময় ব্যয় হয়েছে, 10 মিনিটের রাস্তাও না। এই ফ্লাইওভার হওয়াতে এখন সেই জ্যামটা লাঘব হবে। তবে আমাদের দেশে ফ্লাইওভারগুলোতে ওঠার সময়ে একটু জ্যাম পড়ে থাকে। আমরা এখন ফ্লাইওভারে উঠতেছি, আমরা কিছুটা জ্যাম ফেস করেছি। আমি এখন আপনাদেরকে দেখাবো, মাত্র 2 মিনিটেই আমরা ফ্লাইওভারে ঠিক এই মাথা থেকে ওই মাথায় চলে যাব। কিন্তু এই নিচ দিয়ে এই জায়গাটা পার হতে আজ থেকে 1 সপ্তাহ 15 দিন আগেও আমাদের 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। কি পরিমাণ যানজট ভোগ করতে হয় বা কি পরিমাণ গাড়ির চাপ, এ কল্পনা করা যাবে না। আরও বেশি কষ্ট শুরু হয়েছে যখন থেকে ফ্লাইওভারগুলোর কাজ শুরু হয়েছে। চারিদিকে নির্মাণ সামগ্রীর রাস্তার মধ্যে খোঁড়াখড়ি, বৃষ্টি হলে পুরো রাস্তায় কাদা ছড়িয়ে যাওয়া, মানুষের আর কষ্টের শেষ ছিল না। এটা দেখছেন গাজীপুর চৌরাস্তা, যারা চিনেন শাপলা ম্যানশন বা অনুপম সুপার মার্কেট। আমরা জয়দেবপুর প্রান্ত দিয়ে নামবো, তবে এখান থেকে চাইলে দুই দিকে যাওয়া যায়। এই বামের যে রাস্তাটা সেটা চলে গেছে ময়মনসিং, আর ডানের যে রাস্তাটা সেটা চলে গেছে জয়দেবপুর। আমরা জয়দেবপুর অংশে নামবো। তো অবশেষে আমরা ফ্লাইওভারটা পার হয়ে গিয়েছি, এখন আমরা নেমে যাব। তবে এই ফ্লাইওভার ব্যবহার করে যত দ্রুত আমরা পার হতে পেরেছি, এটা একবারে অসম্ভব একটা বিষয়। এই নিচ দিয়ে যদি আমরা আসতাম, এখনও 1 ঘন্টার কম আসা কোনোভাবে সম্ভব ছিল না। অনেক বেশি গাড়ির চাপ থাকে, আর দ্বিতীয়ত ফ্লাইওভারের ফিলারগুলো রাস্তার অনেকটা অংশ দখল করে নিয়েছে। এখন এই জন্য আরও আসলে মূলত যানজটটা একটু বেশি। তবে এই ফ্লাইওভারটা হওয়াতে সাধারণ জনজীবনের চলাচলের জন্য অনেক সুবিধা হয়েছে। কিন্তু ফ্লাইওভারটা তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছে, এখানে মানুষের অনেক চরম ভোগান্তি হয়েছে। অবশ্যই